পূজার বিয়ে ঠিক করেছে তার বাবা, কিন্তু সে ভালোবাসে সপ্তককে, তাই তার বাবাকে বলল আমি বিয়ে করতে রাজি নই। তার বাবা বলল কেন রাজি নও সেটা খুব ভালো করে জানি, ওই ছেলেটা মোটেও ভালো না, ওর ফ্যামিলিও ভালো না, নিজের সর্বনাশ করো না। তার দাদা সমর বলল তুই জানিস কত মেয়ের জীবন নষ্ট করেছে ও, তোর আগে যে কতজনের সাথে ওর রিলেশন ছিল। হ্যাঁ রিলেশন ছিল, কিন্তু জীবন নষ্ট করেছে সেটা বলিস না, ওর ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য দায়ী ও একা নয়, সেসব মেয়েরাও দায়ী। সমর বলল তাই বলে এতজন, তাছাড়া 28-29 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজ করে না। শোন দাদা, চাকরি পাওয়া অত সহজ নয়, তুইও তো চেষ্টা করছিস, তুই পেয়েছিস? না পাইনি, কিন্তু আমি চেষ্টা তো করছি, ও তো চেষ্টা পর্যন্ত করে না। হ্যাঁ তুই তো সব কিছু জেনে বসে আছিস, ও চেষ্টা করে। এবার তাদের বাবা তাদেরকে থামিয়ে বলল দেখো পূজা, আমি একটা কথা বলে দিলাম, ওই ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি আমার সম্পত্তি থেকে একটা কানা করিও তোমাকে দেব না। কথাটা যখন পূজা সপ্তককে জানালো সে বলল দেখো এখন তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, আমি কিছু করি না, তার চেয়ে বরং তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? না মাথা খারাপ হয়নি, তবে কি বলতে চাইছি পুরো কথাটা শোনো, তোমার বাবাকে বলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিতে, আর বিয়ের জন্য তুমি প্রচুর গয়না কিনে রাখো, বিয়ের ঠিক আগে আমরা দুজন পালাবো, কারণ ওই টাকা দিয়ে বিয়ের পর আমি বিজনেস করতে পারবো, এতে আমাদের দুজনেরই ভালো হবে। পূজা তার বাবাকে বলল আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিতে হবে, বিয়ের পর তাদের সাথে আমার যদি অ্যাডজাস্ট না হয় তখন আমার কি হবে? তার বাবা বলল ঠিক আছে, তবে 10 নয় 5 লাখ টাকা দেব। এরপর পূজা বিয়ের জন্য প্রচুর গয়না কিনে রাখলো, কিন্তু সেই সমস্ত গয়নাগাটি তার বাবা নিজের কাছে রেখে দিয়ে বলল যখন তুমি কনের সাজে সাজবে তখন এই গয়না হাতে পাবে, আর বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার পরই তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। পূজা যখন কথাটা সপ্তককে জানালো সে বলল তুমি বিয়েটা করে নাও। কি যাতা বলছো? যাতা নয়, শোনো, বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তুমি খারাপ আচরণ করবে, তারপর তারা যখন তোমাকে বাড়ি দিয়ে যাবে তখন আমরা বিয়ে করে নেব। সপ্তকের মাথায় কি ঘুরছিল তা পূজা জানত না, দেখতে দেখতে তার বিয়ে হয়ে গেল। তার স্বামী শুভ ভীষণই ভালো ছেলে, ফুলসজ্জার রাতে পূজা শুভকে বলল দেখুন আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি এই বিয়ে মানি না, তাই আমাদের মধ্যে কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। কেন, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? না আপনাকে আমার পছন্দ নয়, শুভ হেসে বলল ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক না হোক, বন্ধুর মতো তো থাকতে পারি, আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে প্লিজ আপনি করে ডাকবে না, তুমি করেই বলো। বৌভাতের পরের দিন তার শাশুড়ি আসলো পূজার ঘরে চা খাবে কিনা জিজ্ঞাসা করার জন্য। ঘরে ঢুকতেই পূজা চিৎকার করে বলে উঠল সামান্য ভদ্রতাটুকু জানেন না, কারোর ঘরে ঢুকতে গেলে যে নক করে আসতে হয়, পারমিশন নিতে হয়, এটাও কি শেখেননি? শুভর মা হক চকিয়ে গেল, নতুন বউয়ের কাছে এমন ব্যবহার তিনি কখনোই আশা করেননি। নিজেকে সংযত করে নিয়ে তিনি বললেন তুমি চা খাও কিনা জানতে এসেছিলাম, হ্যাঁ চা খাই, আমার ঘরে দিয়ে যাবেন, আর হ্যাঁ 10টার মধ্যে কিন্তু আমার সকালের খাবার এই ঘরেই চাই। শুভর মার কথাটা খুব খারাপ লাগলো, তবু তিনি ভাবলেন নতুন বউ, মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে, তিনি খুবই ভালো মানুষ তাই কথাটা কাউকে বললেন না। চা আনার পর সেই চা খেয়ে পূজা বলল এক কাপ চা বানাতেও শেখেননি, এটা চা হয়েছে? আমাকে আর কোনোদিন চা দেবেন না। দুপুরবেলা খাবার সময়ও ডেকে ডেকে তাকে আনতে হলো, সবার শেষে সে খেল কিন্তু থালা টেবিলেই পড়ে থাকলো, সেগুলো তার শাশুড়ি পরিষ্কার করল, রাতেও একই ব্যাপার। কদিন পরে শুভ কাজে জয়েন করল, সকালবেলা তাড়াহুড়োর সময় সে পূজাকে বলল আলমারি থেকে আমার শার্ট প্যান্টটা বের করে দাও না। পূজা তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল নিজের কাজ নিজে করতে শেখো, আমাকে তোমার হুকুমে চাকর ভেবো না। শুভ তো অবাক হয়ে গেল, কিন্তু সেও ছিল মায়ের মতো ভীষণই ভালো, কেউ যাতে কষ্ট না পায় তাই সে চুপচাপ মুখ কালো করে অফিস চলে গেল। সে বেরোনোর কিছুক্ষণ পর বাড়িতে কিছু না বলেই পূজা বেরিয়ে গেল সপ্তকের সঙ্গে দেখা করতে। বেরোনোর সময় শ্বশুর জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ বৌমা? তা শুনে পূজা বলল তা দিয়ে আপনার কি কাজ, আর শুনুন এসব বৌমা টৌমা ব্যাকডেটের নাম ধরে আমাকে ডাকবেন না। শুভ বাড়ি ফেরার আগেই সে চলে আসলো, তার মা শুভকে এসব কিছু বলল না, প্রতিনিয়ত সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিল। একদিন শুভ লক্ষ্য করল পূজার এঁঠো থালাটাও তার মা তুলে রাখছে, সেটা দেখে সে পূজাকে বলল
তুমি আর কিছু না করো, অন্তত এঁঠো প্লেটটা নিজে তুলে রেখো, মা তুলে রাখছে, ভালো লাগছে না দেখতে। তো তোমার যদি ভালো না লাগে তুমি তুলে রাখো, আমাকে কেন বলছো? আমি পারবো না ওইসব কিছু করতে। শুভ ভীষণ রেগে গেল, কিন্তু চুপচাপ থাকলো। এর মধ্যে একদিন পূজা সপ্তকের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছে, তখন তার শ্বশুর বলল, কোথায় গেছিলে, এত দেরি হলো আসতে, আমরা চিন্তা করছিলাম। পূজা ঘুরে গিয়ে তাকে বলল, আপনি তো যখন তখন বাড়ির থেকে বেরিয়ে যান, যখন খুশি আসেন, আমি কি কখন আপনাকে জিজ্ঞাসা করেছি? নিজের চরকায় তেল দিন, আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। কথাটা শুনে তার শ্বশুর খুব রেগে গেল আর বলল, আমি আজকে শুভকে সব বলবো। কিন্তু শুভর মা তাকে বাধা দিয়ে বলল, এসব করতে যেও না, নতুন বিয়ে হয়েছে, শুধু শুধু ওদের মতো অশান্তি হবে। কিন্তু তার শ্বশুর পূজার বাবাকে ফোন করে সব কিছু বলল। পূজার বাবা পূজাকে ফোন করে বলল, তুই এসব কী করছিস শ্বশুর বাড়িতে, কেন এমন করছিস, তোর শ্বশুর আমাকে কত কথা শোনালেন। পূজা বলল, আমার কথা তোমরা শুনেছিলে? আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিয়েছো, কথা তো শুনতেই হবে, ভোগো এবার। তার বাবা মা তাকে অনেক বোঝালো, কিন্তু সে সবার সঙ্গে একই রকম আচরণ করতে লাগলো। এমনকি বাড়িতে কোনো অতিথি আসলে বা পাড়ার কেউ বউ দেখতে আসলে তাদের সঙ্গেও সে খুব খারাপ ব্যবহার করত। দিনে দিনে এই সব কিছুই শুভর অসহ্য লাগছিল। এর মধ্যে একদিন শুভর মার খুব জ্বর আসলো, সেই অবস্থায়ও তিনি রান্না করছেন দেখে শুভ এসে পূজাকে বলল, মার খুব শরীর খারাপ, জ্বর এসছে, রান্নাটা যদি তুমি আজকে একটু। এতটুকু বলতেই পূজা বলে উঠল, তোমার মার জ্বর তো আমি কি করব, আমার জন্য তো জ্বর আসেনি, আমি কিছু করতে পারবো না। শুভ বলল, তুমি কি আদৌ মানুষ? আরও কিছু কথা শুনিয়ে সে ঘর থেকে চলে গেল। তারপর পূজার সপ্তককে ফোন করল, বলল, আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে আমি কিন্তু কিছু করে বসবো। সে বলল, ঠিক আছে, তুমি বাড়ি থেকে সমস্ত গয়নাগাটি, ব্যাংকের বই, এটিএম কার্ড, চেকবুক সব কিছু নিয়ে বেরিয়ে এসো, সঙ্গে কিছু ক্যাশ নেবে আর শাশুড়ির গয়নাও নেবে। পূজা বলল, শাশুড়ির গয়না কোথায় আছে আমি জানি না, তবে আজ না কালকে যাব, আজকে ওই লোকটা বাড়িতে আছে। পরের দিন মার শরীর একটু ঠিক আছে দেখে শুভ অফিসে গেল। তার বাবা কয়েকদিন ধরেই বাড়িতে নেই, বেড়াতে গেছেন। যখন পূজার শাশুড়ি স্নান করতে গেল তখন সে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সপ্তকের সঙ্গে চলে গেল। এদিকে সন্ধ্যের পরও পূজা বাড়ি আসলো না। শুভ অফিস থেকে বাড়ি ফিরলে তার মা তাকে তা জানালো। শুভ ফোন করলেও তার ফোন সুইচ অফ। তার বাপের বাড়িও ফোন করলো, কিন্তু সে সেখানেও যায়নি। তার বাবা সে আর যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় ফোন করলো। এরপর শুভর মা তাকে জানালো যে পূজা এমন প্রায় সময় করত। শুভ কথাটা শুনে তো অবাক, পূজা আর যা যা কিছু করত সবই তার মা শুভকে জানালো। এরপর শুভ তার ইন্সপেক্টর বন্ধু অর্জুনকে ফোন করে বলল, আনঅফিসিয়ালি একটা ইনভেস্টিগেশন করতে পারবি? আমার ওয়াইফ দুপুরবেলা বেরিয়েছে, এখনও ফেরেনি, আমার মনে হয় ও কারোর সঙ্গে চলে গেছে। অর্জুন বলল, ওর ফোন নাম্বার, ছবি আর সমস্ত ডিটেলস আমাকে সেন্ড করে দে, কালকের মধ্যে সব ইনফরমেশন তোকে দেব, তবে যদি সে ভারী ফিরে আসে সেটাও জানাস, বাড়ি থেকে কিছু মিসিং গেছে কিনা দেখ। শুভ বলল, হ্যাঁ, 13-14 লাখ টাকার গয়না ছিল, তবে বেশিরভাগটাই ওর বাবা দিয়েছিল, সেগুলো নেই, আর আমার আলমারি মার আলমারি থেকে প্রায় 40,000 টাকা মতো গায়েব। এদিকে পূজা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলল, তারপর তারা একটা লজে গেল থাকতে, আর মাঝে মাঝে সেখান থেকে বেরিয়ে এটিএম থেকে অল্প অল্প করে টাকা তুলতে লাগলো। লজে ফিরে এসে তারা ব্যক্তিগত মুহূর্ত কাটালো। পরের দিন অর্জুন শুভকে বলল, পূজার কল ডিটেলস থেকে জানা যাচ্ছে সপ্তক নামে একটা ছেলের সাথে বিয়ের আগে থেকে ওর যোগাযোগ ছিল, বিয়ের পরও সেটা কন্টিনিউ করেছে, আর এখন সম্ভবত ওর সাথেই আছে, কোথায় আছে সেটাও আমি তোকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব, পারলে থানায় এসে একটা কমপ্লেন করে রাখ। শুভ পূজার বাবাকে ফোন করে বলল, দেখুন স্যার, আপনারা আমাকে কিছু না জানিয়ে এই বিয়েটা দিয়েছেন, পূজার আগে থেকেই সপ্তক নামে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, এখনও ওর সাথে চলে গেছে, আর হ্যাঁ, যদি ও ফিরে আসে আমি কিন্তু ওকে অ্যাকসেপ্ট করব না। তৃতীয় দিনে ব্যাংক থেকে সমস্ত টাকা তোলা কমপ্লিট হলো পূজার। এরপর সে দুপুরবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বিকেলে কেউ দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই রুম সার্ভিসের ছেলেটি ঘরে ঢুকে বলল, নিচে স্যার জিজ্ঞাসা করলেন আপনি কি এই রুমটায় আর থাকবেন না ছেড়ে দেবেন। পূজা বলল, আমার সাথে যে আছে আমি ওকে জিজ্ঞাসা করে বলছি। ছেলেটি বলল, সে তো অনেক আগেই চলে গেছে, আজকে পর্যন্ত টাকা পেমেন্ট করা আছে, সে বলল আপনি যদি আর থাকতে চান তাহলে বিলটা আপনি পেমেন্ট করবেন। কথাটা শুনে পূজা অবাক হয়ে গেল। ছেলেটি চলে গেলে সে সপ্তককে খুঁজতে লাগলো, কিন্তু সে ঘরে নেই, এমনকি টাকা পয়সা গয়নাকাটি কিছুই নেই।
তারপর সে ফোনটা অন করে সপ্তককে ফোন করল। অনেকবার কল করার পর সপ্তক ধরল। পূজা বলল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ওরা আমাকে রুম ছাড়তে বলছে, আমাকে নিয়ে যাও। সে বলল, তোমাকে নিয়ে যাব মানে? তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি যাও, তোমার স্বামীর কাছে যাও। মানে কি বলতে চাইছো? যা শুনছো তাই বলছি। পূজা বলল, আর আমার টাকা পয়সা গয়নাগাটি কোথায়? কোন টাকা পয়সা? আমি তো কিছু জানি না। তার মানে আমাকে তুমি বিয়ে কবে করবে? খেপেছো? বিবাহিত মহিলাকে কে বিয়ে করে? এসব তুমি কি বলছো? তার মানে সবাই যা বলতো সেগুলোই ঠিক? এখন আমি কোথায় যাব, কি করব? আমার টাকা পয়সা গয়নাগাটি ফেরত দাও বলছি, তুমি এটা আমার সাথে করতে পারো না। গো টু হেল বলে সপ্তক ফোনটা কেটে দিল। পূজা ভেবে পেল না কি করবে। সে ভাবল হয়তো তার হাজবেন্ড এখনও কিছু জানে না, সেখানেই ফিরে যাওয়া ভালো। তাই সে আবার শ্বশুরবাড়ি ফিরে গেল। তাকে দেখে তো সবাই অবাক। পূজা শুভকে বলল, আমি অন্যায় করেছি। আসলে সেদিনকে তুমি আমাকে খুব বকাবকি করেছিলে, তাই আমি রাগ করে আমার একটা বান্ধবীর কাছে চলে গেছিলাম, যাতে তোমরা সবাই আমাকে খোঁজো। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই তোমার কাছে ফিরে আসলাম। শুভ হেসে বলল, তো তোমার বান্ধবীটার নাম কি সপ্তক? আর বাড়িটা কি রেণুকা লজ? পূজা অবাক হয়ে গেল। তোমার মতো মেয়েকে আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি সেখানে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এবার উপায় না পেয়ে পূজা ফিরে গেল তার বাবার কাছে। কিন্তু তার বাবা তাকে ঘরে ঢুকতে দিল না। বলল, তোমার মতো মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। পূজা অনেক কাকুতি মিনতি করল, কিন্তু তার বাবা শুনল না। তখন পূজা বলল, এই বাড়িতে আমার অধিকার আছে, আমাকে থাকতে দিতেই হবে, তা নাহলে থানায় যাব। তার বাবা বলল, যেটুকু তোমার অধিকার ছিল সেটুকু বিয়ের সময় তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তাই এখান থেকে আর কিছুই তুমি পাবে না, বেরিয়ে যাও। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তার বাবা, তারপর দরজা আটকে দিল। এবার তার দাদা বলল, বোনির অল্প বয়স বাবা, এভাবে তুমি ওকে বের করে দিলে ওর কি হবে একবার ভেবে দেখেছ? তার বাবা বলল, আমি জানি, ওর ওপর আমার সবসময় নজর থাকবে, ও কি করছে না করছে সবই আমি জানতে পারবো, ওর একটু শিক্ষা হওয়া দরকার, উচিত শিক্ষা, না হলে ও শোধরাবে না। আর ওই টাকা গয়নাগাটিগুলো, ওগুলো ফিরিয়ে আনার ব্যবস্থাও আমি করে ফেলেছি, খুব শীঘ্রই ওগুলো পেয়ে যাবো।